মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণধর্ষণ, ঘটনায় গ্রেপ্তার দুই। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কমলাডাঙ্গা এলাকায়। নির্যাতিতা মহিলার চিকিৎসা চলছে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটার অভিযোগ উঠল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে 60 নম্বর জাতীয় সড়কের ধারে বাঁকুড়া সদর থানার কমলাডাঙ্গা এলাকায়। শনিবার গৃহবধূর পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মানসিক ভারসাম্যহীন নির্যাতিতা মহিলার চিকিৎসা চলছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। পরিবার সূত্রে জানা গেছে, বাঁকুড়ার জগন্নাথবাটি গ্রামের মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হন। স্বামী ফিরে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এর আগেও অনেকবার কাঞ্চনপুরের বাপের বাড়িতে কাউকে কিছু না বলেই চলে গিয়েছিলেন তিনি। বাপের বাড়ি কাঞ্চনপুর এবং শ্বশুর বাড়ি জগন্নাথবাটি, দুটি পাশাপাশি গ্রাম। সেই কারণে এবারেও তার স্বামী বাপের বাড়ির দিকেই গেছেন এই ভেবে রাস্তায় খোঁজাখুঁজি শুরু করেন। বিস্তর খোঁজাখুঁজি করে পরে পরিবারের লোকজন ওই মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় একটি ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়া সদর থানার পুলিশ স্থানীয় বলরামপুর গ্রামের বাসিন্দা উৎপল ঘোষ ও প্রদীপ ঘোষ নামে দুজনকে গ্রেপ্তার করেছে। শনিবার তাদের বাঁকুড়া জেলা জজ আদালতে তোলা হচ্ছে। এই ঘটনা ধর্ষণ নয়, গণধর্ষণ বলেই দাবি নির্যাতিতার স্বামী। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে কঠোরতম শাস্তির দাবি করছেন নির্যাতিতার স্বামী। রেগুলার বেরোনোর মতো বেরিয়েছে বাড়ি থেকে, কলিয়ে দাঁতে নিয়ে বেরিয়ে গেছে। আমি যখন দোকান থেকে বাড়ি ফিরলাম, ঠাকুমা বলে দেখ বেরিয়েছে অনেকক্ষণ, এখনো পর্যন্ত আসেনি। আমি খুঁজতে গেলাম পুকুর দিকে, তো পুকুর দিকে খুঁজতে গিয়ে কিন্তু ওনাকে আমি কোথাও দেখতে পেলাম না। তারপরে হিতেন গোচর আমি দুজনে জঙ্গলে পুরো খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করার পর কোথাও পাইনি। তখন বললো যে মোস্তরা ছিল, ছেলেটা বললো যে এই নামের দুটো উত্তম ঘোষ আর প্রদীপ ঘোষ, এই দুজন ওকে জঙ্গল থেকে নিয়ে গেছে। ওদের বাড়িতে যাই আমি, ওই উৎপল ঘোষে উৎপল ঘোষের বাড়িতে যেয়ে ওরা মিসেসের কাছে আমি নাম্বার নিয়ে আসি, ফোন নাম্বার। তারপর আমি আবার রোডে রোডে খুঁজতে পারি, তখন ওরা দুজনে বাইকে ওদেরকে রিটার্ন আসছে। বাড়িতে ঢুকলাম তখন ফোন করলো যে তার পাওয়া গেছে, এখানে পড়ে আছে। বসেছিল এবং পাশে একটা ছেলে ছিল, সেই ছেলেটা কিন্তু যখন এরা গেছে তখন দৌড় মেরে দিয়েছে, ছেলেটা ধরা যায়নি, দৌড় মেরে দিয়েছে। আমার পরিষ্কার বক্তব্য যে আমার বন্ধুদের ধর্ষণ করা হয়েছে, আমার অনুমান যে ধর্ষণ হয়েছে। আমি সাজা চাই অভিযুক্তদের মানে কঠোর থেকে কঠোরতম, ফাঁসি হলে তো খুবই ভালো হয়। এখন আপাতত উৎপল ঘোষ আর প্রদীপ ঘোষের নামে এফআইআর করেছিলাম, ওনারাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনারাই বলবে আর কে কে ছিল, কারা কে কে, সেটা ওনারাই বলতে পারবেন। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।